সপ্তাহের শুরুতেই নাটোর সদর উপজেলার কদমতলী হাটে পেঁয়াজের দাম ভালো থাকলেও পাইকারি ক্রেতা ছিল কম। মাত্র দুই দিনের ব্যবধানে 45 থেকে 50 টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন 30 থেকে 38 টাকায়। কৃষকদের দাবি, গত মার্চে এই চারা জাতের পেঁয়াজ ঘরে তোলার পর সংরক্ষণ করতে গিয়ে প্রতিমনে কমেছে 10 থেকে 12 কেজি। এছাড়া চারা নতুন পেঁয়াজ ঘরে আসা পর্যন্ত প্রতি কেজিতে খরচ প্রায় 30 টাকা, এতে কেজিতে খরচ হয়েছে 45 থেকে 50 টাকা। কৃষকদের অভিযোগ, পাইকারি বাজারে কম দামে কিনলেও খুচরা বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। আমাদের পেঁয়াজ নেমেছে 36 টাকা কেজি, বাজারে তো খুচরা বেচা হচ্ছে 50 টাকা কেজি। এভাবে যদি বাজার চলতে থাকে তাহলে কৃষকের হচ্ছে উৎপাদন করে লস হবে, এরকম লস হলে কৃষক আর পেঁয়াজের চাষ করতে আগ্রহী হবে না। আর ব্যবসায়ীরা বলছেন, আমদানি কারকরা পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমেছে। অনেক মোকামে নতুন পেঁয়াজ নেমে গেছে, নতুন পেঁয়াজের দাম কম। আগে যেমন আসতো পাইকাররা দূরের লোকজন, এখন না আসার কারণে বাজারটা একটু মন্দা এবং কৃষক একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত বছর জেলায় 72,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও এবার 84,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর।